কংগ্রেসদের বলবো, ক্ষমতা থাকলে বিজেপি থেকে আগে ভোটটা নিজেদের ফিরিয়ে রাখো। এবার বিজয়া সম্মেলনী থেকে আমাদের তিনটে শপথ। এক, এই যে ধারা উন্নয়ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, এলাকা ভিত্তিক উন্নয়ন, সমষ্টি ভিত্তিক উন্নয়ন, পরিকাঠামো ভিত্তিক উন্নয়ন, আবার পরিবার এবং পেশা ভিত্তিক উন্নয়ন। আপনি জানেন আপনার বাড়ির কজন কোন কোন স্কিমের আন্ডারে সরকারের উপকার পাচ্ছে? তাহলে এক হচ্ছে মানুষের কাছে আরো একবার এই উন্নয়নটাকে নিয়ে যাওয়া। দুই, কেন্দ্রীয় সরকারের যেটা করার কথা, 100 দিনের টাকা দেয়নি, কে দিয়েছেন? মমতা ব্যানার্জি। আবাসের টাকা দেয়নি, কে দেবেন? মমতা ব্যানার্জি। বাংলার 1,70,000 কোটি টাকা দেওয়ার কথা দেয়নি, বাংলার বিরুদ্ধে প্রতিহিংসা বৈষম্য এর বিরোধিতা করা। অর্থাৎ 1 নম্বর হচ্ছে মমতাদি সরকারের উন্নয়নটা মানুষের কাছে বারবার মনে করিয়ে দেওয়া, আর 2 নম্বর হচ্ছে কেন্দ্রের যেটা দেওয়ার কথা সেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, এটা মানুষকে মনে করিয়ে দেওয়া। আর 3 নম্বর হচ্ছে জনজীবনের সঙ্গে যেগুলো সম্পর্ক, আপনার আমার ভালো থাকার জন্য যেগুলো দরকার, সেগুলো তো কেন্দ্র বা বিরোধীরা করছে না। কিছুদিন আগে আবার জরুরি ওষুধ 50% দাম বাড়িয়ে দিল, সারা দেশে কোনো প্রতিবাদ নেই, প্রতিবাদের কণ্ঠকার মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের নয়নের মণি, আমাদের জননেত্রী। কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে জীবনদায়ী ওষুধের দাম কমাতে হবে। একদিকে আমাদের উন্নয়ন, অন্যদিকে ওদের বঞ্চনা, জনবিরোধী নীতি। আর 3 নম্বর হচ্ছে এই বিরোধী দলগুলির কুৎসা, ভোটে হারাতে পারছে না, বিভিন্ন ভাবে মিথ্যাচার করা, মানুষকে বিভ্রান্ত করা। আজকের দিনে জানেন বয়স্ক মানুষ যারা আছেন, যারা অতীতে কংগ্রেসের মঞ্চ থেকে সিপিএম এর সন্ত্রাসের বিরুদ্ধে রাজনীতি করেছে, পরে তৃণমূল কংগ্রেস জন্মের পর থেকে মমতাদিকে আশীর্বাদ করেন, তখন তো এই ফেসবুক ছিল না, তখন তো ক্যামেরার মোবাইল ফোন ছিল না, তখন তো আপনি ইচ্ছা করলেই একটা সন্ত্রাসের ছবি তুলে দিতে পারতেন না। আপনাদের লড়াইটা ছিল অনেক বেশি কঠিন, আপনাদের লাখো স্যালুট, লাখো সালাম, লাখো প্রণাম। আর এখন এই ইনফরমেশন টেকনোলজিটাকে ব্যবহার করে, তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে প্রত্যেকটা সেকেন্ডে পরীক্ষা দিতে হচ্ছে। তাই তৃণমূল কংগ্রেসের দায়িত্ব, সৈনিকের দায়িত্ব অনেক 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 বেশি। তখন গণতন্ত্র ছিল না, গণতন্ত্র আছে, এখন আছে, এইটা গণতন্ত্র। আর কি করে, একটা দুঃখের ঘটনা ঘটল, বাজে ঘটনা, আমরাও বলেছি খারাপ। নিশ্চিতভাবে যে মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে, আমরাও বলি উই ওয়ান্ট জাস্টিস। আমি বাজি রেখে বলতে পারি, এখানেও সবাই এক কথা বলবেন, আমি ওখানকার মা বোনেদের জিজ্ঞেস করছি, আপনারা জাস্টিস চান না? জোরে চান তো, জাস্টিস চাই মহারাষ্ট্রেও, জাস্টিস চাই সিপিএম জমানার বানতলায় ডক্টর অনিতা দেওয়ানকে হত্যা করা, ধর্ষণ করে, কুচবিহারের নার্স বর্ণালী দত্তকে ধর্ষণ করে হত্যা, সিঙ্গুরে তাপসী মালিককে ধর্ষণ করে হত্যা, আমরা জাস্টিস চাই, প্রত্যেকটা খারাপ ঘটনার জাস্টিস চাই। বাংলার অতীতে যা হয়েছে জাস্টিস চাই, অন্য রাজ্যে যা হচ্ছে জাস্টিস চাই, আর আমাদের রাজ্যে
যাতে একটাও না ঘটনা এই ধরনের ঘটে আমরাও চেষ্টা করছি। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে আততায়ীকে ধরেছে। বলা হলো উই ওয়ান্ট সিবিআই, সিবিআই তদন্ত হলো, সিবিআই চার্জশিট দিল, তাদের চার্জশিটও দেখা যাচ্ছে কলকাতা পুলিশ যাকে ধরেছিল সেই হচ্ছে আসল অপরাধী, তদন্ত এখনো চলছে। আমরা আপনাদের পরিষ্কার বলি যে জুনিয়র ডক্টররা আন্দোলন বা অনশন তারা আপনার আমার ঘরের ছেলে মেয়ে, কৃতি ছেলে মেয়ে, ওদের মনে লেগেছে, ওদেরও যন্ত্রণা আছে, ওদের সহযোদ্ধা সহকর্মী তার ক্ষতি হয়েছে, মৃত্যু হয়েছে, ওদের আন্দোলন নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন অভিভাবকের মতো, কখনো সরাসরি মঞ্চে চলে যাচ্ছেন, কখনো বাড়িতে ডেকে নিচ্ছেন, বোঝাচ্ছেন আমাদের আপত্তি ওদের আন্দোলনে নয়, আমাদের আপত্তি হচ্ছে ওদের মঞ্চকে সামনে রেখে যে সিপিএম বানতলা ধানতলা সিপিএম, যে বিজেপি উন্নাও হাতরাস বদলাপুরের বিজেপি, যে নকশালপন্থীরা আন্দোলন করে একের পর এক হত্যাকাণ্ড করেছে, তাদের রাজনীতির বিরোধিতা আমরা করেছি। আমাদের ঘরের ছেলে মেয়েদের বিরোধিতা কিন্তু আমরা করিনি। আমাদের মুখ্যমন্ত্রী অভিভাবকের মতো কাল ওদের সঙ্গে বসেছিলেন, ওরা অনশন তুলে নিয়েছে, স্বাস্থ্য ধর্মঘটে যাচ্ছে না, ভালো কথা, ওটা মায়ের মতো পরিবারের বর্দির মতো মমতা ব্যানার্জি দেখছেন। কিন্তু একটা মৃত্যুকে হাতিয়ার করে সিপিএম নকশালরা বিরোধীরা যে কুৎসার রাজনীতি করছিল আমরা তার বিরোধিতা করেছি। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর, বাজে খবর ছড়িয়ে দেওয়া হচ্ছিল, আমরা তার বিরোধিতা করেছি। আজকে সিপিএম কে বলুন এই নন্দীগ্রাম আপনাদের পাশে জমি আন্দোলনের সময় মা বোনেদের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে কি ব্যবহার করেছে এই সিপিএম, একের পর এক রক্তাক্ত ঘটনা ঘটেছে নন্দীগ্রামে। আজকে বিজেপির কেউ কথা বলতে এলে বলুন উন্নাওয়ে, হাতরাসে, উত্তরাখণ্ডে, মধ্যপ্রদেশে, গুজরাটে, মহারাষ্ট্রে, মণিপুরে, দু বছর হয়ে গেল মণিপুর রাজ্যটা জ্বলছে, এখনো নরেন্দ্র মোদীর ওখানে পা রাখার সময় হল। আমাদের সোনাজয়ী মেয়েরা সাক্ষী মালিক কুস্তিগির বারবার বলছে বিজেপির ওই এমপি আমাদের শ্লীলতাহানি করছে, বারবার তারা ধর্নায় বসলো, পুলিশ দিয়ে মেরে তুলিয়ে দিল বিজেপি দিল্লিতে, আর সেই এমপিকে বসিয়ে রাখলো লোকসভায়। আমরা বলছি আরজিকরের ঘটনা নিন্দনীয়, সামাজিক অপরাধ, সরকার পুলিশ মুখ্যমন্ত্রী দেখছেন, আগের থেকে স্বাস্থ্য ব্যবস্থা পশ্চিমবঙ্গে অনেক 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 ভালো হয়েছে, বিনামূল্যে চিকিৎসা, এই যাবতীয় ব্যবস্থা, জেলায় জেলায় আধুনিক পরিকাঠামো মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করছেন, আরো 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 উন্নতি, আরো বেশি বেড, আরো ছাত্রছাত্রীদের মেডিকেল পড়িয়ে ডাক্তার করে আনা। আপনারা তথ্য পরিসংখ্যান দেখবেন স্বাধীনতার আগে থেকে 2011 পর্যন্ত যতগুলো মেডিকেল কলেজ আছে তার থেকে কতগুলো বেড়ে গেছে গত 13 বছরে মমতা ব্যানার্জির জমানায়, কতগুলো বেড সরকারি হাসপাতালের বেড়ে গেছে। এই কাজগুলো করছে সিপিএম, বিজেপি এগুলো দেখতে দিতে চায় না, তাই মিথ্যা বলছে। সেই জায়গায় আমাদের দায়িত্ব, তৃণমূল কংগ্রেসের পরিবারের দায়িত্ব, তৃণমূল কংগ্রেসের সৈনিকদের দায়িত্ব, বাস্তবগুলো ডোর টু ডোর, এলাকায় যেমন জনসভা হবে, পাড়ায় ছোট ছোট বুথ বৈঠক করুন, পাড়ায় ছোট ছোট পথসভা করুন, বাজার সভা করুন, এলাকার নেতারা বুথের নেতারা বাড়ি বাড়ি গিয়ে এই বাস্তব জিনিসগুলোকে বুঝিয়ে দিতে হবে, মানুষকে বলতে হবে আপনি কন্যাশ্রী পাচ্ছেন, আপনার পরিবার পাচ্ছে, আপনার সন্তান দূরের স্কুলে সবুজ সাথী সাইকেলে যাচ্ছে,
আপনি লক্ষীর ভান্ডার পাচ্ছেন, আপনার স্বাস্থ্য সাথী কার্ড আছে, আপনি বিনামূল্যে চিকিৎসা পান, তাহলে আপনি তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না কেন? আমরা কোন জোর জুলুম বলছি না। আমি আর একটা কথা বলি, যেটা পীযূষ বাবু একটু তুললেন, উত্তম বাড়ি এখানে সাংসদ হওয়ার কথা, সাংসদ আমরা নিশ্চয়ই ঘরের বাইরে শত্রুকে আক্রমণ করব, কিন্তু তার আগে আমাদের ঘর ঠিক করতে হবে। আমি কাঁথিতে মিটিং করছি বলেই আমি বিরোধী দলনেতাকে আক্রমণ করব, আর ঘরেই আমার প্রার্থীর বিরোধিতা হবে, এ কেমন করে হবে? ফলে আমাদের কিন্তু ঘর ঠিক করতে হবে। আজকে এটা ঘটনা, মেদিনীপুর বিপ্লবের পীঠস্থান, মেদিনীপুর থেকে অবিভক্ত মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুর থেকে নন্দীগ্রামের ঘটনা ঘটেছে। নন্দীগ্রাম খেজুরি বিপ্লব কাকে বলে দেখিয়েছে, জমি আন্দোলনে ইতিহাস করেছে। তারপরেও কোলাঘাটের এপাশে তমলুক আর কাঁথি ঢোকার পর আমরা জিততে পারিনি, কেন কেন কেন? যারা ভূতে ভূতে পোস্টার লেখেন, যারা দেয়াল লেখেন, যারা বিরোধীদের হাতে মার খেয়ে যে ভাইগুলো, যে বোনেরা, যে কর্মীরা, তাদের যন্ত্রণা এখানে যারা বসে আছেন, আমার থেকে বয়সে কত বড়, তারা দূর থেকে দেখেন যন্ত্রণা। মমতা ব্যানার্জি যা দেওয়ার দিচ্ছেন, অভিষেক ব্যানার্জি যেভাবে পাশে দাঁড়ানো দাঁড়াচ্ছেন, আমাদের জন্য আমরা এই সিট দুটো হারিয়েছি, আমাদের জন্য। এই বাস্তবটা যতক্ষণ না আমরা বুঝতে পারবো, ততক্ষণ এই নিবিড় জনসংযোগের প্রক্রিয়া নির্বাচনী সুফলে পরিণত হবে না। আমাদের যদি ভোটটা জিততে হয়, আপনি বলুন, এবারের লোকসভায় সর্বত্র বিজেপি কমেছে, বিজেপি সিট কমেছে সারা রাজ্যে, তৃণমূলের সিট বেড়েছে, কেন আমরা তমলুক আর কাঁথি হারলাম? উত্তমের মতো ছেলে, কাদের ছেলে, কি করে হারে কাঁথির মাটিতে? এটা বাইরের লোককে আমরা কি প্রশ্ন করব? এটা আমাদের ঘরের মধ্যে করার প্রশ্ন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই সচেতনতা তৈরি করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরকে দু হাতে ঢেলে সাজিয়ে দিচ্ছেন, কোথাও কোন খামতি রাখছেন না। এবার যদি আমি উত্তমকে সহ্য করতে না পারি, আর উত্তম আমায় সহ্য করতে না পারে, দিনের শেষে আমাদের শত্রুরা, তারা শেষ হাসিটা হেসে যাবে। এটা আর হতে দেবেন না। এই বিজয় সম্মেলনী থেকে শপথ নিন, পূর্ব মেদিনীপুরের 16টা আসনে এবার আমরা লজ্জাজনকভাবে 15টায় হেরেছি। বিধানসভায় উল্টোতে হবে, বিধানসভায় উল্টোতে হবে, এখন থেকে নামুন, বিধানসভায় উল্টোতে হবে। দেখুন, পেছনে মমতাদির ছবি, এপাশে অভিষেকের ছবি, এই ছবি দুটো সরিয়ে নিন, আমরা কেউ দাঁড়িয়ে নেই, আমরা এদের আলোয় আলোকিত। দল না থাকলে আমাদের কারোর কোনো মূল্য নেই। সেখানে যদি আমি বড় না তুমি বড় করি, দিনের শেষে আর একজন বড় হয়ে যাবে। আমরা কিন্তু বিজয় সম্মেলনীতেই থেকে যাব, বিজয় সম্মেলন করতে পারবো না। বিজয়া সম্মেলনীকে বিজয় সম্মেলনে পরিণত করতে হবে পূর্ব মেদিনীপুরের মাটিতে। হবে তো? ওপরে যে ভাইরা আছেন, ভুল বলছি? সিপিএম কে বলি, দুদিন খুব লাফাচ্ছে বুঝলেন, মিডিয়া সোশ্যাল মিডিয়ায়। আরে বিজেপি যেটা দাঁড়িয়ে আছে সারা বাংলায়, সেটা তো সিপিএম এর ভোটে। সিপিএম এর ভোটটা কমে গেছে, সিপিএম এর সিটটা কমে শূন্য, সেটা কিছুটা বিজেপিতে চলে গেছে। এই তো, তৃণমূলের ভোট কমেনি, তৃণমূলের সিট বেড়েছে।
বিজেপি কে বড় দেখাচ্ছে কারণ সিপিএম ছোট হয়ে গেছে কমরেডদের বলবো ক্ষমতা থাকলে বিজেপি থেকে আগে ভোটটা নিজেদের ফিরিয়ে রাখো সিপিএম এই যে বড় বড় কথা সোশ্যাল মিডিয়ায় বিপ্লব মিডিয়ায় বিপ্লব ওই তো 2% 2.5% এর চার আনার নকল যারা সিপিএম যদি ক্ষমতা থাকে বিজেপিকে ভোটটা না দিয়ে বিজেপি থেকে তোমাদের ভোটটা ফিরিয়ে দেখাও তারপর বুঝবো সিপিএম এর কত দৌড় সিপিএম এর যে বন্ধুরা দূর থেকেও শুনতে পাচ্ছেন চ্যালেঞ্জ করে বলছি আপনারা 2.5-3% আছেন কংগ্রেসের সঙ্গে জোট করে এর হাতে পায়ে ধরে আবার নকশালদেরকে সিট ছেড়েছেন নৈহাটিতে আপনাদের যদি ক্ষমতা থাকে আপনারা বিজেপিতে চলে যাওয়া সিপিএম এর ভোট আপনারা আগে ফিরিয়ে দেখান তারপর ফেসবুকে বিপ্লব করতে আসবেন আজকে এই পর্যন্ত থাক ঘটনাচক্রে পূর্ব মেদিনীপুরের সঙ্গে আমার যাতায়াতটা যথেষ্ট এখানে উত্তম পীযূষ বাবু নন্দবাবু বিকাশ বাবু সবাই রয়েছেন 26-এ পরের নির্বাচন বিধানসভা নির্বাচন সময় আছে যদি কোথাও ফাটল থাকে ঘরের মধ্যে মেরামতি করতে হবে কিন্তু মেরামতিটা করতে হবে কেন এই জায়গায় 16টার মধ্যে আমরা 15টায় হারবো আমাদের শপথ নিতে হবে বিজয়া সম্মেলনী থেকে যে আসন্ন বিধানসভা নির্বাচনে 2026 সালে এই পূর্ব মেদিনীপুরের মাটি থেকে 16টা আসনের 15টা অন্তত মমতা ব্যানার্জির হাতে তুলে দেবে পূর্ব মেদিনীপুর বিজয়া সম্মেলনীকে বিজয় সম্মেলনে আমরা রূপান্তরিত করে দেব